আসসালামু আলাইকুম। এ হলো ঝিনুক মার্কেট বা ছাতা মার্কেট, যেটি কক্সবাজারের লাবণী পয়েন্টে অবস্থিত। আর লাবণী পয়েন্টের ঠিক পাশেই লাবণী পয়েন্ট। আর এই হলো লাবণী পয়েন্টের সমুদ্র সৈকত। এখান থেকে সমুদ্রের গর্জন হয়তো তেমন শোনা যাবে না, তবে একটু সামনে এগিয়ে গেলেই সমুদ্রের সেই ঢেউ, ঢেউয়ের সেই গর্জন সেটা শোনা যাবে। এই হলো মূল যে লাবণী পয়েন্ট। এই লাবণী পয়েন্টের সামনে এগিয়ে আসলেই যেটা দেখা যায়, সারি সারি ছাতা। এই ছাতাগুলো দেখলেই যে কেউ সহজে বুঝে যায় যে এটি কক্সেস বাজার, বিশ্বের সবচেয়ে, বাংলাদেশের তো বটেই, সারা বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত এই কক্সবাজার সমুদ্র সৈকত। এখন আমি দাঁড়িয়ে আছি সেই কক্সবাজার সমুদ্র সৈকতের উপর। হলো সেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে আসলে দেখা যায় এই যে সারি সারি ছাতা সাজানো আছে, আর ছাতার নিচে অবশ্যই এই ধরনের চৌকি, বিশেষ চৌকি পাওয়া যায়, যেখানে হেলান দিয়ে সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ দেখতে সকলেই পছন্দ করে। আর স্পেশালি এই বীচ, লাবণী বীচ, কলাতলি বীচ সহ কলাতলি থেকে লাবণী বীচ পর্যন্ত সম্পূর্ণ অংশটি, ওই পাশে ঝাউবন, ওই ঝাউবন থেকে শুরু করে একদম কলাতলি বীচ বা ডলফিন মোড়ের যে বীচ, সেই বীচ পর্যন্ত সম্পূর্ণ অংশটি কানায় কানায় পরিপূর্ণ থাকে। এই তো আজকেও আর ব্যতিক্রম নয়, আজ হলো শনিবার, সরকারি ছুটির দিনে এই বীচ একদম কানায় কানায় পরিপূর্ণ থাকে, যেটা আমরা বিভিন্ন টেলিভিশন নিউজেও দেখে থাকি। আমি আজকে এসেও সেটা দেখলাম। এখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে ঘোড়া টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর এই পাশটাতে যদি আমি দেখি, এই যে ছাতা সহ সকল, ছাতার নিচে অনেক মানুষ, প্রতিটি ছাতা, কোনো ছাতাই খালি নেই। আর যদি এই পাশে আমি একটু ঢেউয়ের কাছে যাই, আমি একটু যদি সামনে যাই, সামনে গেলে যত সামনে এগিয়ে যাচ্ছি ততই ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবেন সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ এবং সেই সাথে সমুদ্রের গর্জন। এই যে সমুদ্রের এই ঢেউয়ের একটি বিশেষত্ব হলো, এই দেখুন, মানে পানি অনেক নিচে চলে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো অন্য একটি ঢেউ, অন্য একটি ঢেউ এখন এসে এখানে ভিজিয়ে দিয়ে যাবে সকলকে। খুবই চমকপ্রদ একটি দৃশ্য। এই যে পানি চলে আসছে, পানি আসছে, পানি আসছে, পানি আসছে, ও না, আর বেশি আসেনি এতক্ষণ। এই যে দেখুন, একটি জোতা ভেসে যাচ্ছে, কার জোতা কে জানে। এখন ভাটা চলছে, ভাটা চলছে, সেজন্য সতর্ক করা হচ্ছে যেন কেউ আর পানিতে না থাকে, কিন্তু অসংখ্য দর্শনার্থী এখনও পানির মধ্যে আছে। এই সেই সমুদ্র সৈকত, এই সেই সমুদ্র সৈকত, যেখানে আসলে আসলে মনের যে সংকীর্ণতা, সেই সংকীর্ণতা দূর হয়ে যায় এই সাগরের বিশালতার কাছে, সাগর এবং আকাশের মিশেলে। আপনি দেখুন ওই পাশে, মানে আকাশ যেন সমুদ্রে নেমে আছে, সমুদ্রের অপর প্রান্তে যেন আকাশ লেগে আছে। ওই পাশে যত দূর দৃষ্টি যায় শুধু পানি, সাগরের ঢেউ, সাগরের গর্জন ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আমি যদি এই পাশটাতে দেখাই, এখানেও দেখুন অসংখ্য পর্যটক, অসংখ্য পর্যটক এই পাশটাতে ডান এবং বাম সকল জায়গাতে, ছোট বড় সকল বয়সী, বাচ্চা বৃদ্ধ বনিতা সকল বয়সী লোকজন এখানে কিন্তু আনন্দে মেতে উঠছে। এই যে ছোট একটি বাচ্চা, এই যে দেখা যাচ্ছে পানি, পানি ধরছে।
তো এটা হয়তো তার বড় হলে সে মনে রাখবে কিনা জানি না, তবে মানে এটি একটি অন্যরকম অনুভূতি যে এই পানি ছুঁয়ে দেখা। তো এই হলো কক্সেস বাজার সমুদ্র সৈকতের দৃশ্য। আমাকে পানি দৌড়িয়ে একদম পাড়ে নিয়ে এসেছে। আর আমি যদি এই পাশটিতে দেখি, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউস নামে একটি রেস্ট হাউস আছে। আর কিছুক্ষণ পরপরই, এখন যেহেতু ভাটা চলছে, কিছুক্ষণ পরপরই ভাটার সময়ে এই ধরনের অ্যানাউন্সমেন্টগুলো দিয়ে থাকে এখানকার যে কোস্ট গার্ডের সদস্যরা, যারা এই সৈকতের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তারা একটি হ্যান্ড মাইকে এই সতর্কতাগুলো, যখন সতর্কতা দেওয়া দরকার সেই সময়গুলোতে এই হ্যান্ড মাইকে ওনারা এখানে এগুলো দিয়ে থাকে, এই ঘোষণা দিয়ে থাকে। তো আজকের এই পর্বটি এ পর্যন্তই। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আজকের এই পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।